यार तुम नहीं तुम्हारी गाड़ी जरा थी दबाओ निकलने दो यहाँ से भाई साहब पीछे गाड़ी जा रही थी। अरे भाई साहब आपको इधर तो जगह दिख रही है इधर नहीं दिख रही आप तुम्हारे लिए फायदा कर रहे हैं यार भाई साहब इधर की जो गाड़ी उनको बोलो पहले तो। नमस्कार बंधुरा आमि तुहिन आमि ट्रैवल रिलेटेड इनफॉर्मेटिव वीडियो बनिए थी आमि एसेछि जयपुरे एर आगे आमार जयपुर पार्टे दुटो वीडियो लिंक आमि नीचे दिए रखलाम आमि चलेछि जयपुर सिटी प्यालेसेर दिके वीडियोटी शेष अब्दि अवश्य देखुन। নর্মালি স্টেশন থেকে সিটি প্যালেস 60-70 রুপিস মতো রিক্সাওয়ালা নেয় বাট অনেক সময় বেশিও চায় আমি 120 রুপিস দিয়ে যাচ্ছি কারণ টাইম নেই তাড়াতাড়ি করছি শহরে অনেকগুলো জায়গা দেখার বাকি আছে। আর আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যদি আপনারা জয়পুরে আসেন আর যদি আপনারা খুব ভালো বাজেট হোটেলের খোঁজ করেন তাহলে আমি যে হোটেলটাতে ছিলাম হোটেল মেট্রো ইন এটা একদম স্টেশনের কাছে এদের সার্ভিস খাবার ক্লিনিং খুবই ভালো। আগে যেরকম বলেছি 1000 টাকা পার নাইট আমি হোটেলের নাম্বার নিচে দিয়ে দিচ্ছি আর স্ক্রিনেও দিয়ে দিচ্ছি আপনারা এলে পরে অবশ্যই এখানে থাকবেন। এসে গেছি এখন সিটি প্যালেসের সামনে টিকিটের লাইনে দাঁড়িয়ে রয়েছি। এখানে আপনাদেরকে আইডি দেখাতে হচ্ছে কারণ ইন্ডিয়ানদের জন্য রেট কম তো আপনাকে ইন্ডিয়ান আইডি দেখাতে হবে 200 পার পার্সন। টিকিট নিয়ে নিয়েছি এরকম টিকিট আমরা সিটি প্যালেসের ভেতরে এসেছি। এটা হচ্ছে মুবারক প্যালেস টেক্সটাইল গ্যালারি এর ভেতরে আপনারা মানে রাজাদের বিভিন্ন রাজাদের পোশাক রানীদের পোশাক তাদের মেটেরিয়াল মানে ফাইন কোয়ালিটির পশমিনা কার্পেট সমস্ত কিছু ভেতরে রাখা রয়েছে। ভেতরে ইনফ্যাক্ট ক্যামেরা অ্যালাউ করছে না। এটার একটা খাসিয়ত হচ্ছে এটা তিনটে ফ্লোর তিনটে ধর্মের নিয়ম মেনে বানানো। গ্রাউন্ড ফ্লোরটা এখানে মন্দিরের স্ট্রাকচারে বানানো রয়েছে এর উপরের ফ্লোরটা মুঘলদের স্ট্রাকচারে দেখুন ব্যালকনিগুলো করা রয়েছে আর তার উপরের ফ্লোরটা ক্রস সাইনে করা রয়েছে লাইক হিন্দু মুসলিম অ্যান্ড খ্রিশ্চান তিনটে ধর্ম মেনে এই তিনটে ফ্লোর বানানো। এই ছবিটা যেটা দেখছেন ইনি আপনার প্রেজেন্ট কিং 23 ইয়ার্স ওল্ড আর এনার নাতি এনার মেয়ে হচ্ছেন ইনি। তো এটা হচ্ছে এখন রয়্যাল ফ্যামিলির প্রেজেন্ট সিন। আমরা এই আর্ট হাউস যেটা ছিল এখান থেকে বেরোচ্ছি তো এখান থেকে দুটো শল কিনলাম আমার মায়ের আর শাশুড়ির জন্য মানে কি বলবো কোয়ালিটিটা অসাধারণ। এইটুকু একটা ছোটো প্যাকেটের মধ্যে শল দুটো চলে আসছে 1200 টাকা করে নিল ফিক্সড প্রাইস। তো গাইস সিটি প্যালেসের এই যে বিল্ডিংটা দেখছেন এখানে পুরো ওয়েপন সমস্ত অস্ত্রশস্ত্র রাখা রয়েছে। তো গাইস আমি জাস্ট ভেতর থেকে দেখে বেরোলাম পুরো ওয়েপন যেখানে রাখা রয়েছে যে বিল্ডিংটাতে মাস্ট ভিজিট মানে কি বলবো এত সুন্দর ভেতরে ওয়েপনের যে এদের কালেকশন মানে শাহজাহানের গিফট করা তলোয়ার থেকে শুরু করে এখানকার রানীরা যে বেতন ইউজ করতো রাজারা যে বেতন ইউজ করতো তার ঢাল তরোয়াল কত রকমের যে ভ্যারাইটি আমি বলে শেষ করতে পারবো না। তো সোনা দিয়ে তৈরি হাতির দাঁতের দিয়ে তৈরি মানে কালেকশন দেখে আমার মাথা ঘুরে গেছে। আপনারা সিটি প্যালেস এলে কিন্তু এই যে বেতনের বিল্ডিংটা অবশ্যই এনজয় করবেন। দেখুন সুন্দর সাজানো চারপাশে এখানে বিয়ের জন্য ভাড়া দেয় লোকাল মনে হয় কোনো বিয়ের অনুষ্ঠান আছে চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছি। গাইস এই যে সামনে বিল্ডিংটা দেখছেন এখানে রয়্যাল ফ্যামিলি এখনো থাকে আর এই যে পুরো এই কোর্টইয়ার্ডটা দেখছেন এটা বেসিক্যালি রাজাদের সময় এটা মানে এন্টারটেনমেন্টের জন্য ইউজ করা হতো। এখানে প্রোগ্রাম হলে পরে আর রাজা ওখানে বসতেন। এই ডোরগুলো দেখছেন এগুলো আলাদা আলাদা ডোর আলাদা আলাদা সিজনকে ভেরিফাই করে। তো এই ডোরগুলো ফটোগ্রাফির জন্য অসম্ভব ফেমাস আমি প্রচুর ছবি দেখেছি। এই যে জায়গাটা দেখছেন এটা বলে দিওয়ানে খাস এখানে সমস্ত যত রকমের শুভ অনুষ্ঠান আর প্রাইভেট মিটিং সমস্ত কিছু হতো। আর ভেতরে কালারটা দেখুন খুব সুন্দর বাট এখানে দেখুন রাজা যেহেতু সূর্যবংশী ছিল তো সেই কারণে এখানে সমস্ত ভৈপন এরম সানের আকারে রাখা রয়েছে। আর ওপরে দেখুন সুন্দর চারদিকে। আর একটা স্পেশাল জিনিস এখানে দেখাবার সেটা হচ্ছে যে এই যে জিনিসটা দেখছেন এটা পৃথিবীর সব থেকে বড় সিলভারের তৈরি পাত্র যার ভেতরে গঙ্গাজল রাজা ব্যবহার করতো। গঙ্গাজল গঙ্গাজল ভরে রাখা হতো। এটার ওজন 350 কেজি এবং এটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এই বিষয়টার নাম রয়েছে। এটা পৃথিবীর সব থেকে বড় সিলভারের পাত্র এরকম এখানে দুটো রাখা রয়েছে এদিকে একটা আর এইদিকে আর একটা রাখা রয়েছে। গাইস এখন টোটোয় উঠে পড়েছি
এখানেও টোটো চলে। যাই হোক, টোটোয় করে এখন যাচ্ছি হাওয়া মহল। সিটি প্যালেস থেকে 1 কিলোমিটার, বাট সাথে অনেক লাগেজ রয়েছে। সিটি প্যালেস থেকে 20 রুপিস নেবে টোটো, হাওয়া মহলের সামনে নামিয়ে দেবে। তো একটু দেখিয়ে দিই, সিটি প্যালেসের গেট দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। লোকাল জয়পুর ভাইবস দেখুন, মার্কেট এরিয়া, আশেপাশে সমস্ত কিছু। গাইজ, হাওয়া মহল দেখা যাচ্ছে, চলে এসেছি, কিছু ছবি তো এখানে তুলতেই হবে। তো হাওয়া মহলের সামনে এখন দাঁড়িয়ে রয়েছি, পুরো হাসল অ্যান্ড বাসল, প্রচুর গাড়ি, বাট স্টিল এই জায়গাটার ভাইবসই আলাদা। আর ঠিক হাওয়া মহলের ব্যাং অপোজিটে এখন যাব হচ্ছে, এই ওপরে রয়েছে হচ্ছে ট্যাটু ক্যাফে, যেখান থেকে হাওয়া মহলের অদ্ভুত ভালো একটা পিকচার পাওয়া যাবে। তো অগ্নি, ট্যাটু ক্যাফে চলে, আমি এখন এসেছি ট্যাটু ক্যাফের ওপরে। ট্যাটু ক্যাফের ওপর থেকে হাওয়া মহলের যে ভিউটা সেটা অ্যামেজিং, আপনাদেরকে দেখাচ্ছি। তো ডেফিনেটলি হাওয়া মহল ঘুরতে এলে এখানে ট্যাটু ক্যাফেতে আসবেন, একটু কিছু খাবেন, কারণ খাওয়ার সাথে ফ্রিতে যে বিষয়টা পাওয়া যাবে সেটা হচ্ছে এই মেসমারাইজিং ভিউ। হাওয়া মহলের ভিতরে আর গেলাম না, কারণ ভেতরে অ্যাজ সাচ দেখার কিছু নেই। প্যালেস রয়েছে, করিডোর রয়েছে, তার থেকে সিটি প্যালেসে টাইম দেবেন, অনেক কিছু দেখার আছে, গাইড নিয়ে দেখবেন। আমরা এখানে নিয়েছি হচ্ছে পাস্তা অ্যান্ড দুটো কফি, সিম্পল, আর লাঞ্চ সেইটুকুনি করবো। আমার টোটাল বিল হলো 914 টাকা, হ্যাঁ এক্সপেন্সিভ। আর এখানে এলে ওই ছবি তোলার পারপাস নিয়ে আসবেন, কারণ খাবারের দাম বেশি, বিকজ এই প্লেসটা প্রচণ্ড পপুলার। আর এখান থেকে যাব হচ্ছে নেক্সট একটু বাপু বাজারে, খুব ফেমাস শপিংয়ের জন্য আদর্শ জায়গা। তো গাইস, আবার টোটোয় উঠে গেছি, এখান থেকে যাচ্ছি এখন বাপু বাজার। আর বাপু বাজারে দেখি কি পাওয়া যায়, ভেরি ফেমাস ফর শপিং। চারপাশে দেখতে পাচ্ছেন জয়পুর সিটি, হাসল অ্যান্ড বাসল, প্রচুর ভালো লাগছে, মানে আলাদাই একটা বেশ চার্ম শহরটার। বাট হ্যাঁ, একটা কথা বলে রাখি, জয়পুরের রাস্তাঘাটে যখন এই মার্কেট এরিয়াতে চলাফেরা করবেন তখন একটু সাবধানতা অবলম্বন করে, তার কারণ এখানে কিন্তু পিকপকেট হয়। আমাকে 3-4 জন ওয়ার্ন করেছে এই বিষয়ে, তো এটা একটু দেখে নেবেন। বাকি ওভারঅল প্রচণ্ড ভালো ভাইব, আর দেখি বাপু বাজারে কি পাওয়া যায়। আমরা এসেছি এখন বাপু বাজারে, পেছনে দেখতে পাচ্ছেন প্রচুর শপ, এখানে খুব ফেমাস শপিংয়ের জন্য বাপু বাজার, অবশ্যই আসবেন। এখানকার যে পশমিনা শল আছে, দেন এদের যে এমব্রয়ডারি কাজ আছে, তো সেগুলো দেখার মতো জয়পুরে। এছাড়া জেমস্টোন খুব ফেমাস জয়পুরের, প্রচণ্ড ব্রাস ওয়ার্ক যে জুয়েলারি হয়, মানে বেসিক্যালি মেয়েদের কেনাকাটার জায়গা। যথারীতি উনি লেগে পড়েছেন ওনার কাজে। যাই হোক, বেসিক্যালি এখানে আমার কিছু সেরমভাবে কেনার নেই। তো আমি এখন এসেছি বাপু বাজারে, সবাই মেয়েদের জিনিস পাওয়া যাচ্ছে। তো আমি আমার নিজের জন্য কিছু একটা কেনার ছিল, আমি এই স্মল কুর্তা নিলাম, ভেরি কালারফুল, ফটোগ্রাফির জন্য খুব ভালো। তো বেশি কিছু নেওয়ার নেই আমার নিজের, বাট এখানে লেডিস অনেক কিছু আইটেম রয়েছে। হ্যাঁ জি, ইউটিউব চ্যানেল হ্যাঁ জি হ্যাঁ জি জরুর আপনি দোকান কা নাম ভি বোল দেনা, জয়পুর বন্দে বালো চুরি কা বো দেগড়া চুমচা, ইয়ো 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 ইয়ো। একদম ইনকে দোকান কা নাম সুন লিয়া আপনে, বাপু বাজার আকে ডেফিনেটলি জয়পুর বন্দেজ, এখানে আসবেন, ভালো প্রাইস, বেস্ট প্রাইসে আপনাদের দেবে, প্রচুর ভ্যারাইটি রয়েছে দোকানে, কোয়ালিটি বেশি ভালো, বেঙ্গলি ইসকো আতা হ্যায়, নাইস, কহিন পে ভি আপ লোগ জাওগে সব জায়গায় বাঙালি পাওয়া যাবে। এনিওয়ে থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ, ওয়েলকাম। সো গাইজ, এখন আমরা এসেছি জয়পুরে অ্যালবার্ট হল মিউজিয়ামের সামনে, অ্যালবার্ট হল মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে রয়েছি, খুব ফেমাস
ভেতরে অনেক কিছু দেখার আছে। এটাও একটা জয়পুরের মাস্ট ভিজিট প্লেস। আর আরেকটা কারণে এটা খুব ফেমাস, সেটা হচ্ছে এটা ফটোগ্রাফির জন্য প্রচণ্ড ফেমাস। এই যে সামনে পায়রাগুলো দেখছে, এগুলো ওড়ে এবং পেছনে ব্যাকগ্রাউন্ডে এই হলটাকে রেখে অনেকে ফটোগ্রাফি করে। আপনারা ইনস্টাগ্রামে চেক করে নেবেন, আলবার্ট হল মিউজিয়াম খুব ফেমাস ফটোগ্রাফির জন্য, ওয়েডিং ফটোগ্রাফি হয়, সব ব্লগাররা এসে এখানে ব্লগ বানায়। সো এটার একটা ফেমাস জায়গা। এরকম একটা জায়গায় এসে একটু খেতে হবে না সেটা তো খেতে পারে না। আলবার্ট হল মিউজিয়াম দেখে আবার ফটো করে চলেছি এখন পত্রিকা গেট, সেটাও একটা খুব সুন্দর জায়গা। সো গাইজ, আমি এখন এসেছি পত্রিকা গেটে, এটা জয়পুরের আর একটা খুব ফেমাস জায়গা। সো গাইজ, এসে গেছি জয়পুর স্টেশনে। এখান থেকে ট্রেন আছে বিকেলে আমাদের জয়সলমীর যাওয়ার। সো অনেকদিন বাদে এরকম ট্রেনে করে ট্রাভেল করবো, সুপার এক্সাইটেড। তো জয়সলমীর যেতে এখান থেকে মোটামুটি ওভারনাইট জার্নি, এখান থেকে 5:45 ট্রেন ছাড়বে আর কাল ভোরবেলা 5:45 পৌঁছবে। তো মোটামুটি এতক্ষণ টাইম লাগে ট্রেনে যাওয়া সব থেকে সুবিধা, কারণ বাই রোড যদি আপনারা জয়সলমীর যান, বাসে করে খুব হেক্টিক, অনেক টাইম লেগে যায়। তো বেটার কি এখান থেকে জয়পুর থেকে ট্রেন কেটে নেবেন, ট্রেনের টিকিট, আর জয়সলমীর পৌঁছে যাবেন পরের দিন ভোরবেলা। সো দেখতে থাকুন, ট্রেন চলে এসছে, এক্ষুনি উঠে পড়বো, তারপর শুরু হবে জয়সলমীরের জন্য যাত্রা। গাইজ, আমরা এখন এসেছি বার পালাডিও, ইটস ওয়ান অফ দ্য পপুলার বার ইন জয়পুর। তো আমরা অ্যাকচুয়ালি এখানে অ্যানিভার্সারির আগের দিনে রাত্রে ডিনার করতে এসেছি। তো ডেফিনেটলি নাইস অ্যাম্বিয়েন্স, যদি পসিবল হয় অবশ্যই আসবেন বার পালাডিওতে। বাট হ্যাঁ, একটা কথা বলতে চাই যে এটার রেট একটু হাই, মোটামুটি দুজনের ভালো বেল হবে, আমি আর অ্যামাউন্টটা বললাম না, মোটামুটি একটু দেখে নেবেন, গুগল চেক করে বার পালাডিও চলে আসবেন, খুব ভালো এক্সপিরিয়েন্স হবে।